আমন্ত্রণে সিটিভির অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি শারমিন ফেরদৌস। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 662 কোটি 12 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সময় প্রধান সূচক ডিএসসিএক্স 35.6 পয়েন্ট বেড়ে 6169 পয়েন্ট, ডিএস 30 সূচক 8.8 পয়েন্ট বেড়ে 1348 পয়েন্ট এবং ডিএসসিএস বা সরিয়া সূচক 12.3 পয়েন্ট বেড়ে 2205 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 216টির, কমেছে 89টির এবং অপরিবর্তিত রয়েছে 77টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ফরচুন শুজ, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেএমআই হসপিটাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং ও স্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 140.8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18117 পয়েন্টে। সিএসসিতে আজ 265টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 162টির দর বেড়েছে, কমেছে 33টির আর 70টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 14 কোটি 38 লাখ টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। শোকাবহ আগস্ট মাসে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির মুখপাত্র জানায় ডিলাররা আজ পণ্য নিয়ে যাবেন দোকানে, রাতে পণ্য প্যাকেট করবেন আর আগামীকাল ভোক্তা পর্যায়ে বিক্রি করা হবে। লিটার প্রতি 110 টাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হবে। পাশাপাশি মসুর ডাল, চিনি ও পেঁয়াজও বিক্রি হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 2 কেজি পেঁয়াজ ও 1 কেজি চিনি কিনতে পারবেন। স্বল্প আয়ের 1 কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে এই কার্যক্রম চলবে। শেয়ারের দামের ফ্লোর প্রাইস বেঁধে দেয়ায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। রোববার সকাল থেকে কার্যকর হওয়ার পর 100 পয়েন্টের বেশি বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। এর ফলে 6000-এর উপরে এসেছে সূচক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম জানায়, অনিচ্ছা সত্ত্বেও ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে। রাজধানীর পুরানো পল্টনে শেয়ারবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএসজেএফ আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলো 90% গত বছর 10-18% লভ্যাংশ দিয়েছে বলেও জানান বিএসসিসি চেয়ারম্যান। এছাড়াও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে বিএসসিসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করতে হবে। দীর্ঘ 9 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। টানা 9 মাস বন্ধ থাকার পর গত 23 জুলাই ভারত থেকে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। ভারতে চালের দাম বৃদ্ধি ও ডলারের দাম উঠানামা করায় লোকসানের আশঙ্কায় আমদানিতে আগ্রহ নেই আমদানিকারকদের। 25% শুল্ক দিয়ে মোটা চাল প্রতি মেট্রিক টন $370-380 এবং চিকন চাল প্রতি মেট্রিক টন $425-470 আমদানি করছেন আমদানিকারকরা। 30,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেলেও গেল 1 সপ্তাহে মাত্র 1,000 টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। এদিকে আগে ব্যাংকগুলোতে 10% মার্জিনে এলসি দিলেও এখন তা 50-70% দিতে হচ্ছে, ফলে চাল আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। পুরোপুরি শুল্ক ছাড় দিলে চালের আমদানি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। জাতীয় শোক দিবস 2022 উপলক্ষে ব্যাংকগুলোকে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ নিতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।